আসেন ছেলে বলেন মূসা নবী আল্লাহর বলতেন বাপি আমি তোমো দেখা দাও আল্লাহ বলেন আনতারানি তুমি আমাকে কখনো দেখতে পারবে না এই ভাবে যখন বলা হয়েছে এরপরে মূসা নবী বলেন আল্লাহ বলতো মানে না কণ্ঠশূন্য তোমার চেহারা না দেখতে বলতে ভালো লাগে দূর পাহাড় লাল হয়ে গেল মূসা নবী ঘুম থেকে উঠে আল্লাহ আমি দেখছিলাম এত বিশাল বড় দূর পাহাড় এখন দেখলাম জলে পড়ে প্রায় ছাই হয়ে গেছে আল্লাহ ডাক দিয়ে বলে মূসা নবী রে ও মূসা তুমিও চলে পড়ে চারকার হয়ে যাইতা তোর পাহাড় ভেঙেছে আর ছাই হয়েছে তুমিও ছাই হয়ে যাইতা একটা মাত্র কারণে তোমার মাঝে ওই তাদাল্লি স্পর্শ করে নাই তোমার কপালের মধ্যে ছিল আমার হাবিবুল্লাহর নূর মুবারক এখন মূসা নবী আল্লাহর দেখতে চাই আল্লাহ দেখা দেয় না এখন কোন নবীর নূর মুবারক ছিল মূসা নবীর দেখাইবার জন্য মূসা নবী রওজার ভিতরে কবরের ভিতরে আমার নবী আপনার নবী বলেন আমি মেরাজে যাইতেছি আমি তাকে দেখলাম মূসা নবী রওজার ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে আমার নবী কি রওজা মুবারকে জিন্দা না মরা বন্ধুরে আমার বলিয়ার বন্ধুরা এবার মূসা নবী রওজার ভিতরে নামাজ পড়তেছে এখন প্রশ্ন ছাড়ছিলাম এত নবী রওজা থাকতে কোন নবীর উপর দিয়া রূপে বানাই নাই মূসা নবীর উপর দিক দিয়া কেন বানাইছে আল্লাহ কয় মূসা রে তুমি তো আমার দেখতে আসছিলা তুমি ছিল আমার কালিমুল্লাহ আর আমার নবী আমার দিদার আমি নিজে আনতেছি আমার নবী হইল হাবিবুল্লাহ ঠিক কিনা বলেন তারপরে আমার নবী সেই রওজা মুবারকটা দেখা একটা মস্ক একটা দেশের মধ্যে গিয়ে বসলেন যে এই দেশের নাম হলো ফিলিস্তিন ওই ফিলিস্তিনের ভিতরে একটা মসজিদ আছে সেই মসজিদের নাম হলো মসজিদে আকসা এবার বুঝাইছেননি মুসলমানরা কেন ফিলিস্তিনের মসজিদে আকসার প্রতি দিবা না আমার নবী ওই মসজিদ আকসার ভিতরে ঢুকলেন মেরাজের সময় তাই মেহরাবে দাঁড়াইয়া দুই রাকাত নামাজ আদায় করলেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا দুই প্রকার الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আল্লাহু আকবার মক্কা চতুর্পাশে মাইক লাগালো কি যে একটা সুন্দর আওয়াজ করে হাজিরা যার যার হল থেকে বাইরে বাইরে লাইন ধরে দিয়ে যা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. الحمد لله جميل. أكبر كسرك في العريا ما شاء الله بسيطة بعد كده هو. إذا كنت الله كتب موتا زي كتب الله وقتنا نبي الله تشتي بوك إذا كوي بسكي أكبرسي বাবা মেটে আছে রাশি বৈদা আর ইউটিউবের কি ফাগল ছাগল কিছু আছে না গ্রাম ছাগল এগুলো ওই তেলাওয়াত গুলো প্রাপ্ত না কাট করে ওই বাদামের জন্য বাদাম বাদাম ওয়ালাকে কি দিলেন তাকে বলে যে সব জিন্দ রয়েছে ঢুকবো ঢুকবে না আজকের আজকের মিডিয়ামে ঠিক আছে আজকের মিডিয়ামে ঠিক আছে কিছু আছে না রে ওই মিডিয়া আছে না মনে হয় যে মদিনা কারি সুদাইসের কণ্ঠে তাহির কিভাবে আমার দুঃখ আফসোস এখানে আমি পুরো দুই ঘন্টার ভিতরে মাত্র সব মিলে পাঁচ মিনিট ডানবান কথা বলি আমি আল্লাহকে অপূর্ব সুন্দর মমনায় দেখেছি এখন কি ব্যাখ্যা দিবেন কি দেখেছে তার আকার নাই কি দেখলো আমার নবী দেখছে নাই কথা বলে ইমান থাকতো না আবার যদি বলেন আল্লাহর আকার আছে বলে ইমান থাকতো না আপনি কি মনে করেন প্রেম জগতের মানব দিয়া হারত না কইরা আপনি বুঝতে পারবেন মানসুর হাল্লাসকে বুঝেন ওয়াইস আল কারমি কি বুঝেন আবু বকর জুব্বা পাই নাই উমরের জুব্বা পাই নাই উসমানের জুব্বা পাই নাই মাওলানা আলী জুব্বা পাই নাই কোন সাহাবী জুব্বা পাই নাই কিন্তু ওয়াইস আল কারমি তিনি যাই নাই না যাওয়ার পরও ওই জুব্বা উস ওয়াইস আল কারমি পেয়ে গেছে তো ওই প্রেম জগতে লাভ দেন আর আনল হক বলছে আনল হক তো বলছে শরীয়তের মূল্যায়ন তারা শেষ করে দিছে শেষ পর্যন্ত দণ্ড দিছে গোস্ত টুকরা টুকরা করছে আগুন দিয়া পুড়াইছে ছাই দিয়া ছাইরা দিছে যেখানে সারে সেখানে তো আনল হক জোরে পড়লো সুবহানাল্লাহ কিন্তু দেখা গেল নদীর মধ্যে বসাই দিছে আনল হক নদীর মধ্যে বসাই দিছে আনল হক ফাঁসি দিছে আনল হক গোস্ত টুকরা করছে আনল হক বাতাসের মধ্যে উড়াই দিছে আনাল হক পানির মধ্যে জোয়ার সৃষ্টি হয়ে গেছে আনাল হক এরপর এমন জোয়ার ভাইছে ওয়া আনাল হক মনসুর হল্লাস কয়ে গেছে যখন পানি সব বাইশা যাবে গা আমার একটা কুর্তা আছে এই কুর্তাটা নিয়ে নদীর মধ্যে ফালাইবা দেখবা ভাটা লেগে যাবে শুধু এই দুইজনের ওয়াজ যদি দিলে আমি সাহেব কোনটা ওয়াজ করতে পারবো মাথা আমার জোরে কন তবে কোন কোন সময় আসলে বেলায় একটু ওয়াজ করলে কারণ এখানে ভাত দিয়ে পিছিয়ে থাকে ভারী কোনো লোক থাকে না এইরকম মুরব্বী সাইজের লোক যদি মধ্যে 200-300-500 লোক থাকলে তাইলে আমার ওয়াজটা বুঝবো জানবো ওজন বুঝবো আমি কি বলতে চাইতেছি এখন যে কথাগুলো বলছি আপনি কি মনে করেন এটা তরিকত অনেক গভীর ভিতরের কথা আপনি কি বুঝেন না যে এই যে চোখে দেখতেছেন এই চোখে দেখার বাইরে আর একটা জগৎ আছে এটা আপনি বুঝেন না আপনি চোখ বন্ধ করে রাখছেন বন্ধ করে কি স্বপ্ন দেখতেছেন না আপনি যেতেছেন বাজারও এরপর দানকে গিয়ে আনো আবার আপনার মতনই আরেক প্রেমিক উজু করে নামাজ করে নামাজ করে ডান খাতে ঘুমায় হইতে হইতে আসি বা পুরুষ করে ঘুমায় আপনি চোখ দিয়ে ঘুমাইছেন উজু সারা বাম কাত হইয়া চিত তুইয়া মোবাইল টিপা আপনি স্বপ্নে দেখছেন ক্রিকেট খেলার মাঠ আরেক বেডা ওই সময়টা কাজে লাগাইছে উজু করছে নামাজ পড়ছে ডান খাতে ঘুরছে উদার ধরে দেখতেছে আমার নবীর পাক ঘরের মধ্যে হাজির হয়ে গেছে আপনার তো চোখ এই বেড়া তো চোখ এই বেড়া দেখলো না আপনি তো ঘুমাইছেন হে বেড়া ঘুমাইছে আপনি দেখলেন কি তা হে বেড়া দেখলেন কি তা ওই জায়গার যোগ্যতা অর্জন করতে গেলে আপনাকে মেরাজ বুঝতে হবে মেরাজ কি জিনিস কথা কোন ঠিক না বেঠে যাই হোক তবে অনেক কথা বলে ফেলতেছি আজকে যেহেতু বলিয়াতে কখনো আসি নাই অনেক ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করতেছি লাগারে বসিয়ে হেলনো মাটির ঢেলা হাতি নিয়ে শুকিয়ে যেগুলো হয়েছে মনে করা শেখ সাদী বলছিলেন সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ আল্লাহ মদিমালের দোকানে গেলে মদিমাল পাওয়া যায় হিজরতের লোকে গেলে বাবা দেব দেখ পাওয়া যায় সিদ্ধান্ত আপনি নেবেন কার সাথে চলবেন কার সাথে ঘুরবেন কার সঙ্গে আত্মীয়তা করবেন কার সঙ্গে সময় দিবেন কথা বলেন না কেন আল্লাহর হাবিব মসজিদ আকসাই গেল আল্লাহর হাবিব যাওয়ার পরে মেহরাবের মধ্যে ধরাইছে
আর মসজিদ আকসাটা হলো ফিলিস্তিনের ভিতরে মুসলমানদের প্রথম কিবলা যে মসজিদের ভিতরে দুই রাকাত নামাজ তুমি পড়ে আবার আল্লাহ 25,000 রাকাতের সালাত দিয়া ওই মসজিদের ভিতরে আমার নবী নামাজে ইমাম আসে না নাই আমার আমার নবী মসজিদ থেকে উড়ান দিছে প্রথম আকাশে গেল দ্বিতীয় আকাশে গেল সাতটা আসমান পাড়ি দিল ওই শব্দ আকাশে বাইতুল মামুর আসে না নাই ওই সাতটা আসমানের ভিতরে আমার নবী জায়গা থেকে ওই আসমানের এক আসমানে আমার মুসা কালিমুল্লাহ আমার নবীর ওয়েলকাম দিয়ে আমার নবীর রিসিভ করেছে এক মুসা নবীর অঙ্গের ভিতরে একই মুসা নবী একই টাইমে আমার মসজিদ আকসার ভিতরে এই মুসা নবী আমার আসমানের উপরে একটা মুসা নবী আপনারা জবান করে করে মুসা নবী কি তিনজন না একজন আর জোরে কোন তিনজন না একজন মুসা নবীর পাওয়ার বেশি না আমার নবীর পাওয়ার বেশি এক মুসা নবী যদি রওজার ভিতরে আমার মসজিদ আকসা আমার সপ্তম আকাশে আপনার কাছে আমি জানতে চাই এক মুসা নবী যদি একই সময়ে তিন জায়গায় থাকতে পারে আমার নবী রহমাতুল লিল আলামিন বলিয়ার জমিনে থাকার ক্ষমতা আছে না না আরো জোরে বলো আছে না না আল্লাহ কবুল করুক আপনি কি ওই প্রেমটা বুঝতে হবে না যে একই মুসা নবী একই টাইমে তিন জায়গায় তাহলে আমার নবী যখন মাহফিলে আসে বলি তখন এক জায়গায় ফতোয়া দেয় তোমার তো চোখ নাই তুমি দেখবে কেমনে মিয়া তোমার চোখ হলো আবু জাহেলের চোখ তোমার চোখে লাগে আবু জাহেলের চশমা তোমার চোখে সিদ্দিকে আকবরে চশমা লাগাও জালালুদ্দিন সুয়ুতি কিতাবের নাম সর্বে সুদূর ওই কিতাবের মধ্যে তিনি লিখেছেন আমি আমার নবীকে যখন মনে করি নবীর সরস গম্বুষ্টারে চোখ বন্ধ করে ধ্যান করি নবীর তো দেখি নাই কি জায়গা ধ্যান তোমার দেখলে না চেহারাতে ভাসান যা তারা জীবনে দেখি নাই কি ভাসাম কি আকারে ভাসাম গম্বুষ্টা তো দেখছি সালালুদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি আমার নবীর সরস গম্বুষ্টাকে আমি 70 বার ধ্যান করেছি ধ্যান কইরে কইরে মনে মনে ভাবতেছি এটাই সেই নবীর গম্বুজ রওজা মোবারক করে এটার বরাবর নবী তার সালি মোবারক এর ভিতরে তো আমার নবী সেজদা করে আছে এইভাবে বলে বলে কল্পনা করে আর চোখটা খুলে খুললা দেখে আমার নবী সামনে ডাইরেক্ট সামনে দাঁড়ায় রয়েছে এইভাবে তিনি 70 বার দেখছেন 75 বার দেখছেন জালালুদ্দিন সুয়ুতি 75 বার দেখলা নবীজি জালালুদ্দিন এতবার দেখিয়া নবী এত জ্বালা তাহার মিটে না মদিনা মদিনা আসে কমিনের ঠিকানা বল মদিনা মদিনা আসে কমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আসে কমিনের ঠিকানা আমি শুরুতে কইছিলাম নি ছাত্র কালেকশন করো ওয়াজ তো ঘন্টা খানেকের উপর হয়ে গেছে এও আমি শুরু থেকে ওয়াজ টানা শুরু করছি আপনাদের মন মানসিকতা কি বোঝার জন্য আমি মনে করছিলাম এলাকার মানুষের ওয়াজটা বুঝবে কিনা আমি তাকে বললাম মাশাআল্লাহ এগুলো সব ওয়াজের ভক্ত একটা লোক দ্বারা এখন হুজুর আজকে ওয়াজ করছেন ইমাম আজম আবু হানিফা মাদ্রাসায় আমার একটা সন্তান দিব হাত তুলে মাশাআল্লাহ এই বাবা একটা লোক হুজুর আমার নাতি আমার ছেলে আমার ভাই হাফিজি মাদ্রাসায় দিব আমি দর্শন চাইছিলাম দেখি ন্যায় করবে না ছেলে কি আশ্চর্য একটা লোকের হুজুর আমার পরিবার থেকে আমি একটা ছেলে এই মাদ্রাসায় দিব এমন তো আসেনি আমি দোয়া করে যাবো মুসাফির মানুষ পাইছি পাইছি মাশাআল্লাহ আপনি কারে দিবেন ছেলে আমিন কর আমিন আল্লাহ আপনি কবুল করেন আমিন আরেকটা লোক দ্বারা মাশাআল্লাহ এই লোকটা খুব সাহস আছে
আল্লাহ কবুল করুক আমি দোয়া করে ভাই মুসাফির মানুষ আরেকজন দেন আরেকজন হলি চলবে ইনশাআল্লাহ দাঁড়াও তুমি দাঁড়াও তুমি কি দিবা আমার বাগিনা মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন কর আমিন এই যে সাহস আছে হিম্মত আছে আল্লাহ কবুল করুক আমিন কর আমিন এখানে এমন কোন ছেলে আছে ছোট বাচ্চা কাচ্চা যে মাদ্রাসায় পড় ভাই না নিজে থেকে দাঁড়াও তো দেখি সাত বছর আট বছর ছেলে আছে যে মাদ্রাসায় পড় ভাই এরকম দাঁড়াও তো আসো যে হুজুর আমি পড়বো ইনশাআল্লাহ কে তোমার কাছে ছেলে আসো দাঁড়ান দা কইও আপনি মুখে দোয়া করে যাই একদিন কইবেন যে হুজুরের কালেকশনের ফুলাপান গুলো মানুষের বাচ্চা হয়েছে দোয়া করে চোদ্দ মাস হাফেজ হয়েছে কি মনে করেন দেন দেন একটা একটা আছে ইমানদারের জানের চাইতে আর নিকটে হাজির না প্রেম থাকলে নবী দেখবে নবীর কাছে হাতের তালুর মধ্যে সারা পৃথিবী কথা বলে ঠিক কি না এই ছেলে ভাই এটা দুঃখজনক এটা দুঃখজনক ওয়াস বললাম ছাপাত পাখির মতো আমি তো এগুলো করতে চাই না একটা লোক খাপ তুলবেন হুজুর আমি তো পাইছি দুইটা লোক আলহামদুলিল্লাহ একটা লোক খাপ তুলবেন হুজুর আমার আব্বা আম্মা জন্য জন্য আমার এই ফ্যামিলির আমার ভাইটা কিংবা সন্তানটা জানাজা পড়াইতে পারে এটার আমি মাদ্রাসায় পড়ানো এই দৃষ্টিকোণ থেকে এই মাদ্রাসায় আপনার ছেলে দিবেন এটা না করার কোনো কথা নয় এটা আখিরাতের সম্পদ দুনিয়ার সম্পদ একটা লোক বলেন হুজুর আমি মাদ্রাসায় আমি কিছু দান করব একটা লোক দাঁড়ায় বলেন হুজুর আমি এই মাদ্রাসায় আমার আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য আমি দশটি হাজার টাকা দিব একটা লোক বলবেন একটা লোক এমন একটা লোক আছেন দশটি হাজার টাকা দিবেন দেখেন ওয়াশিংটনে মাস্কের রেখে দিয়েছি শুধু আপনাদের ধৈর্যের কারণে কে দিবেন একটা লোক বলে হুজুর আমি দেব দশ হাজার আমি পাপি মানুষ দোয়া পেরে দিয়া যাই কবরের আজাব যদি মানুষ হইত না কবরে আজাব যদি মানুষ দেখিত মাদ্রাসা চলবে কিভাবে আপনার এত উদাসীন হয়ে গেলে মাদ্রাসা চলবে একটা লোক দেন হুজুর আমি দশ হাজার টাকা দিব মাদ্রাসা করে দেখেন আমি আজকে এক মাহিলে ছয় লক্ষ টাকা কাজ শুরু করছি এই সমস্যায় যাক আল্লাহ আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করুন যাক আল্লাহর ঘর যেমন আল্লাহ রক্ষা করবে নবীর বাগান কোরআনের বাগান আল্লাহই রক্ষা করবে আপনারা যতই না করেন উঠে যান বসে যান কাজ হবে না পাঁচ হাজার টাকা দিবেন পাঞ্জাবের মহব্বতে মাদ্রাসায় কে দিবেন হাত করে পাক পাঞ্জাবের মহব্বতে আহলে বাইতের মহব্বতে একটা পাঞ্জাবের পাগল বলেন হুজুর আমি দেবো মাদ্রাসায় পাঁচ হাজার টাকা আমার আব্বা আম্মা রোহের মাতৃরাতের জন্য কে আছেন কই এই লোকটার আমি কেমন ধন্যবাদ দিব আমার ভাষা নাই আমার কোন জাত থেকে কোন জাত থেকে দোয়া করে গেল তাই নাম কি আমার ইজ্জত রাখছেন যদি মন চায় আরেকজন লক্ষ হুজুর আমিও দিব পাঁচ হাজার টাকা আল্লাহ আপনি কবুল করেন আমিন কন বাস
আরেকজন দেন 5000 টাকা মা ফাতেমার মহব্বতে আল্লাহর নামে গাইজা আশিক রাসূল এই যে খাটি সুন্নি বোঝা গেছে একদম আকীদা পাক্কা আকীদা আর হাওয়া কর বাবার নাম কি ও আব্দ সত্তর মোল্লা সাহেব হাজি আল্লাহ কে কবুল করে আমিন কর আল্লাহ হায়াত বরকত দেন মাদার আব্বা ও আচ্ছা 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 আল্লাহ হায়াত দরাস করুক মারহাবা আমার সাথে আমি ধরে বেড়া মারহাবা কর মোহাম্মদ আরিফ হোসেন মোহাম্মদ আরিফ দিন 5000 টাকা মারহাবা এই তো 20000 হয়ে গেছে গা আর একজন দিবেন কেন হুসাইনের টাকা 5000 টাকা নাম কি বাবা নাম্বার আলামিন লেখেন কিও মোহাম্মদ আলামিন দিব 5000 টাকা মোহাম্মদ আলামিন 5000 টাকা চিনছেন আলামিন দেন আশকর হাজির ভাই আশকর হাজিবের আলামিন দিব 5000 টাকা মারহাবা কর কত হইছে 5555 25000 বেশি নি সব বেশি লাগছে আল্লাহর ঘরে আল্লাহ রক্ষা করবে এটা মনে রাখবেন প্রেমিক মিলাই দিবে এখানে অনেক প্রেমিক আছে আরেকজন দেন 25000 টাকা দেন মিল দেখা যায় 30000 মিলাই দেই আরেকজন দেন 5000 টাকা আরেকজন দেন 5000 আর একজন ইসমাইল সাহেব বলে দিতে একটা বাসা আর একজন 5000 টাকা একজন আর একজন ওই পাইছি মাশাআল্লাহ বাবা নাম কি দেলোয়ার হোসেন মোহাম্মদ দেলোয়ার হোসেন দিলেন 5000 টাকা দিয়ে করেন মারহাবা কর আল্লাহ আপনি কবুল করেন আমিন কর আমিন বাজার কত হইছে 30000 হয়ে গেছে গা কিতা কইতাম 50 নিতে গেলে তুমি বলি কিন্তু মান সম্মান তো আছে যাক একজন ধরে হুজুর আমি দিব 2000 টাকা 2000 মাদ্রাসা দেব আমিন কর আরেকজন দিয়ে আছে দুইজনে সাত তিনজন লাগবে আরেকজন আরেকজন দিয়ে আছে আরো তিনজন লাগবে তিনজন না হলে আমি যেতাম না দেন 2000 কে দিবেন হাত তুলেন ওই যে আমাদের দুই প্রধান ভাই এই যে দুলার প্রধান ভাই এই তোলার প্রথম মাইলে 2000 টাকা রেখে তার কাহিনী লিখে রাখেন না দিন আমার দিকে আসবে ওই বাবু দিন নত অতি মাফিলে দিন হুসাইনের পায়ের দান কবুল কইরালা নবী আমার শেরি দিওয়ানা তোমরা জানো না নবী আমার শেরি দিওয়ানা মারগো এই আমার ফরদার মা দুনিয়ার ঝামেলা বন্ধ হইছে আমি দেখলাম ঘরের তুরি ফেটে গেল জিজ্ঞেস করলাম কে তিনি বললেন আমার সীমানা আমি বললাম আমরা রসুল চাই কি চাই না।
পিছনের ভাইরা উঠু কণ্ঠ বলো রসুল চাই কে চাই না হাত তুলে বলো দশ হাজার টাকা দিতে চাও কি না পঞ্চাশ হাজার টাকা হয়েছে মানে কি জানেন আমার আর একজনদের হুজুর আমি দিব 1000 টাকা নাম কি ত্রিশুরের ভাইরা আমি চুপে নজরে সুর দিয়েছি টাকা কিন্তু লাইন হয়েছে ঠিক কিনা বলেন আমার ভাইরা টাকা দেন ঔষধের বাড়ি দেন ছবি দেন যা দিবেন মনে রাখবেন আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হাশরের ময়দানে জাল্লা জাল্লা পরিবার দেখে দিয়ে আসবে শুনতে কিছু আইছে কি কিছু আইছে কি কিছু আইছে দেখিব আপনাকে আপনার পিছনে বাইরা চলে চলে উঠো আওয়াজ বলো সওয়াল করবে আসেন দিও নবী গো পর্দা উঠাইয়া করিব সালাম কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল বিশরে বাইরা রসূলের শালি রসূলের নাম নিলে রূহ তাজা হয় তো বাইরা ইয়া রাসূলুল্লাহ বলা যাবে কি না পাথররা বলে আমরা ইয়া রাসূলুল্লাহ বলে শিরিক করি না ন আমরা ইয়া রাসূলুল্লাহ বলে পীড়িত করি পীড়িত সোহাগ করে তোমার বলতেছি ভালোবেসে বলতেছি সোহাগ তার 1000 টাকা দিয়া দাও 7000 টাকা মিলে যাবে করে বলো মুরগির দিয়ে কুয়ার থেকে হাঁস বাই কিনে দিয়ে দিলে পরে আমি গাড়িতে বইলে বাইক ফিরে যাবো মাথা বাজারে বাদাম কয়টা শুট দিছি আশি বুঝেছি দিই তো আরেকটু السلام عليكم ورحمة الله وبركاته السلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين أمر مرة بندرة بندرة لي أوه أمر هذه غندر بني أربعة جري جري بولو چاي كي چاي نا أمر بابا دينك كون باي مرر بابا মিয়াজি বাড়ির মামুন মিয়াজি বাড়ি 1000 টাকা
আল্লাহ কবুল করে করে এই যে বাবা সুহাগের টাকা দিয়ে 60000 মিলাইছিলাম কিন্তু এখন আর 2000 বাইরে গেছে 70000 নিচে যাওয়ার ماذا কত 65000 আমার বাবার বন্ধু যে মদিনা যাইবে নবীর দিদার পাইবে এই 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 বসো 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 বসন বল বাবা দাও আমি তাই বসন বলি না এটা বসো বসো এখানে বসন বল আমার যেই মন কইছি আম এই দেশে বাবা আমি আল্লাহ কি এখন সব দাঁড়ায় তাহলে কইটা যা করা আপনারা আর বলি মানে বাজার আর বলি না রসুল চাই কি চাই না তাহলে আর মাত্র চাই عثمان غني فرطوران ثقي نام كي عثمان حازي فرطوران ثقي شنيني دي بين انا مي بشور اي عدي بشور نوي اي مدرسة جنة دي بين انا سادة حتى قبولن بار اوا الله جو قبول كر من جور برو ما باباري كنا مات كوري داو حيات بار كوري دي داو نبي نرد خيا مورون دي ونزوري قل آمين بايد آوا محمد فاروق حسين ما شاء الله بوني بني ঠিক আছে ও محمد فاروق حسين بنا ঠিক আছে مرحبا জোরে গান আল্লাহ দা 70000 হইছিনি চাপুরি পরিত না একটু মহাপদ জিকির করেন আন 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 নাম বীরি পেন পাগল হইয়াম আসলাম মাওহিলে আহমদ জীবন الله هيت النبي كي بايلايا ما شاء الله الله أحمد زيبان بندا هيت النبي كي بايلايا احمد زیبان بندہ ہے تم بھی کے پائی لے گئے ماشاءاللہ واس کرونی جو با پائی لو نور نو پیری بہ میں گئے گئے سرنا واس کرونی جو با پائی لو نور نو پیری بہ میں گئے گئے وہی پاہ گول موت پاہ گول برنا برمائے دیا اللہ 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 منصر حلو
মাস মাওলা পাইল মাওলার প্রেমে দলদল মনসুর হাল্লাস মনসুর হাল্লাস পাগল হইল মাওলার প্রেমে ওই পাগল মত পাগল বানাম মারাইয়ে ওই পাগল মত পাগল বানাম মারাইয়ে রবির প্রেমে পাগল হইয়াম আসলাম মাওলানা রবির প্রেমে পাগল হইয়াম আসলাম মাওলানা আমার জীবন অন্য হইতাম বিদে পাইলেই আমার জীবন অন্য হইতাম বিদে পাইলেই মাশাআল্লাহ আশিক গণে জিকির করে মাওলানার প্রেমে আমার জীবন অন্য হইতাম বিদে পাইলেই আমার জীবন বন্ধ হইতাম বিদে পাইলেই মাশাআল্লাহ আর ভাবলি না তোর ওই পরে মহরমান মাশাআল্লাহ আখিরি কালাম
শেষ কথা হলো মা বাবাকে জীবনে কোনোদিন কষ্ট দিবেন না আমার কিন্তু এলেম নাই কালাম নাই কিচ্ছু নাই কিন্তু আমার একটা দোয়া আছে সেটা মায়ের দোয়া এই মাদ্রাসা ছেলেরা তোমার আপা আম্মা অনেক শখ করে তোমাকে মাদ্রাসায় দিয়েছে ভালো করে হাফেজ হও মা বাবাকে কখনো কষ্ট দিবেন না মা বাবারে কান্নাই আপনি মদিনায় গেলে নাম হবে না এই যে আমার রাসূল বলছেন এরা আরেকজন নাম নাম দিয়েছে 3000 টাকা জুরুল মারহাবা তার মান লাগে দোয়া চাইছে হ্যাঁ আল্লাহ যেন ওই মাকে নেক হায়াত দান করে আমিন আজকে মাইকটা ভালো পাইছি বাজন এই জন্য ইচ্ছা মতো সিল্লাই গেছি যে মেকান দিছি এমনি আইছি মারহাবা জুরে করো আসলে সাউন্ডটা খুব গুরুত্বপূর্ণ মারহাবা জুরে করো আল্লাহ রাসূল বলেছেন বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তার বেঁচে থাকে বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা তাতে খুশির পানা ওই আমি সে বিনাই সে বিতে পারি নাই সে বিও আমার উম্মো سيدي رسول الله يا حبيب الله غلام جي بنغلار جميل جمس رضاك ما